প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রীতিয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতে পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার জীবনের গল্পটা শুনব তো জানবো আপু কেন আমাদের ইউটিউবের মাঝে আসলেন তিনি কি বলতে চান আপু আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি আপনার নাম কি পিয়া খুব সুন্দর নাম পিয়া আপু থাকেন কোথায় ঢাকা সাভারে তো পিয়া আপু আমাদের ইউটিউবে কেন আসলেন এটা বলেন ইউটিউবে আছে একটা মনের মতো মানুষ পাওয়ার জন্য মনের মতো মানুষ পাওয়ার জন্য ইউটিউবে সব মনের মতো মানুষের জন্য যে আসেন তো আসলে কি মনের মতো মানুষ পাওয়া যায় আচ্ছা তো কে 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 পেয়েছে মনের মতো মানুষ না বলেন হ্যাঁ পাইছে আমার বান্ধবীরা পাইছে তারা অনেক সুখে আচ্ছা আচ্ছা আপনি বিয়েতে হয় নাই না আচ্ছা তো পরিবারে কে কে আছে পরিবারে সতনানি আছে আর ছোট একটা ভাই আছে সতনানি আর ছোট একটা ভাই আছে বাবা মা নাই না আমার বাবাটা মারা গেছে আমার মা বিয়া বসে গেছে পড়াশোনা কত দূর করছেন পড়াশোনা করতে পারি নাই বাবাটা অনেক ছোট ছিল মারা গেছে আমাদেরকে এই জন্য পড়াশোনা করতে পারেন নাই না পড়াশোনা কি ইচ্ছা ছিল পড়াশোনা করার ইচ্ছা ছিল আচ্ছা তো কখনো প্রেম টেম করেন না চাও দেখতে মাশাআল্লাহ কত সুন্দর প্রেম টেম করা তো বেশি দিয়ে করতে পারতেন না প্রেম করি না নানি অনেক ছোটবেলা থেকে কাজে পাঠাই তো সেলাই মেশিনে কাজে এই জন্য পড়াশোনা করতে পারিনি আচ্ছা আচ্ছা মানে প্রেম করার কি কখনো ইচ্ছা হয়েছিল মনে হ্যাঁ ইচ্ছা হয়েছিল তো হয়েছিল না যে প্রেম করলে দেখে কেমন লাগে নাকি আচ্ছা এখন কি বিয়ের পরে স্বামীর সাথে প্রেম করবে নাকি আচ্ছা কেমন স্বামী এলে আপনি মানে খুশি হবেন বা পছন্দ বিয়ের সাথে করবেন যেমনই হোক সে কালো হোক বুড়া হোক যেমনই হোক দিমুটা ভাত খাইতে ভালো হলো আচ্ছা তো আপনার নাম কি বললেন আমার নাম পিয়া পিয়া দর্শক আপনার যদি পিয়া আপনার সাথে যোগাযোগ করতে চান তো তার নাম্বারটা হচ্ছে 01986468074 আমি নাম্বারটা আবারও বলছি 01986468074 তো দর্শক প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়ে সাথে করা এখন তো আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি আসসালামু আলাইকুম।